ছোট্ট বন্ধুরা, আজ আমরা এ অক্ষরটি ব্যবহার করে বড় হাতের এ ক্যাপিটাল লেটার এ ব্যবহার করে একটি ছেলের ছবি আঁকব। ছবিটি খুব সুন্দর হবে, এরকমভাবে এর নিচের দিকে একটি আমরা বৃত্তচাপ আঁকলাম, এরপর তার নিচে ছেলেটির মাথার চুলগুলো এঁকে কানটা এঁকে দেব। কান আঁকার পর বাঁ দিকের কানটাও এঁকে নিতে হবে বেশ সুন্দর করে, দুটো কান যেন সমান হয়। এরপর কান দুটোর আকৃতি সুন্দরভাবে দেওয়ার পর আমরা কী করব, ছেলেটির মাথার চুলের রংটা কালো করে দেব। চুলের যে রংটা সেটা কালো রং করে দেব। এরপর নিচের অংশটা সুন্দরভাবে আগে এঁকে নিলাম, তারপর ভ্রুগুলো আঁকবো। ভ্রুগুলো সমান করে আঁকতে হবে, সমান করে আঁকলে ভালো লাগবে। এরপর নাকটা এঁকে নিলাম, নাকটা এঁকে নেওয়ার পর মুখটা সুন্দরভাবে এঁকে নিতে হবে। এরপর আমরা চোখ দুটো এঁকে নেব, সুন্দর করে চোখ দুটো সমান যেন হয়, দুটো চোখ সমান করে এঁকে নিলাম। এবার চোখের ভেতর যে তারাটা কালো অংশ সেটা এঁকে দিলাম, ব্যাস। এরপর আমরা নিচের দিকে চলে যাব, গলাটা মাপ নিয়ে নিলাম, গলা থেকে জামার কলার দুটো এঁকে নেব, ব্যাস। এই জামার অংশটা হয়ে গেল। সুন্দর একটা ছেলের মুখমণ্ডল আমরা এঁকে ফেললাম এই অক্ষরটি ব্যবহার করে।